আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আমি আপনাদেরকে গত ভিডিওতে স্যাংচুয়ারি অফ পেনহা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে এটা পুরোটা এলাকা দেখার জন্য, মানে এই জিনিসটা ছিল পাহাড়ের অনেক উপরে, তো এই ধরনের জিনিস দেখার জন্য পায়ে হেঁটে মানে আসলে সম্ভব না, পায়ে হাঁটা এত উঁচুতে। তো এখানে কেবল রাইডের ব্যবস্থা আছে, তো আমরা যেহেতু গাড়িতে করে চলে এসেছিলাম তো ওঠার সময় আমরা কেবল কার ইউজ করিনি, বাট এখন যখন নামার সময় হয়ে আসলো তখন আমাদেরকে লিটন ভাই সাজেস্ট করলো যে আপনাদের মাস্ট এই জিনিসটা ওঠা উচিত কেবল কারে। তো আমরা চলে যাচ্ছি কেবল কারের যেখান থেকে টিকিট করতে হয়। এখানে কেবল কারটা আসলে অনেকে আমাকে অনেক কিছু কস্টের কথা জিজ্ঞেস করছেন, যে আমি যেই বাসায় ছিলাম অ্যাপার্টমেন্টে ভাড়া কত ছিল বাকি কিছু। তো ভাবলাম যে এখন থেকে আপনাদেরকে ভাড়া সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই। এই যে কেবল কারটা আপনারা দেখছেন, এটা হচ্ছে পেনহা মাউন্টেনে যাওয়ার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এই পেনহা মাউন্টেনটা শহর থেকে, মানে গিমারিস শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত, আর এখানে আপনারা উপরে উঠতে পারবেন, নিচেও নামতে পারবেন। অলটুগেদারে মানে আপনারা যদি বোথ ওয়ে টিকিট কাটেন তাহলে 4 ইউরো করে কস্ট করে, আর ওয়ান ওয়ে করলে 2 ইউরো পার পার্সন এইভাবে কস্ট করে। তো আমরা উঠে গেছি টিকিট করে। আসলে এত সুন্দর উপর থেকে, সত্যি কথা বলতে গেলে আপনাদের ভাইয়ের হাইটে প্রবলেম আছে, মানে হাইটের ফোবিয়া যেটাকে বলে, এবং আমিও সব সহ মানে বাচ্চা কাচ্চা সহ এই ধরনের কেবল কার এটাই ফার্স্ট আমার রাইড। আমিও অতটা শিওর ছিলাম না, একটু ভয়ও করছিল যে কেমন হবে পড়ে টরে গেলে, তো ফুল ফ্যামিলি সহ একদম উপরে। কিন্তু লিটন ভাই বলো যে না, এটা এখানে অনেক সেফ, কারণ মোস্টলি ট্যুরিস্টরা এটা ইউজ করেন, এটা দেখতে আসার জন্য, উপরে ওঠার জন্য এবং নিচে নামার জন্য, কারণ চোখের সীমানা পর্যন্ত যতটুকু দেখা যায় তার চেয়েও সুন্দর যদি আপনি কেবল কারে রাইড করে উপর থেকে নিচে যান বা নিচের থেকে উপরের দিকে ওঠেন, কারণ পুরো ফরেস্টটা আপনারা দেখতে পাবেন কত উপর থেকে। আসলে ক্যামেরায় কতটা ভালো বোঝা যায় আমি জানি না, এটা গ্লাস দিয়ে আটকানো ছিল, তো গ্লাসের ভিতর থেকে যতটুকু দেখা যায় আমি আপনাদেরকে ততটুকু দেখানোর চেষ্টা করেছি। বাট চোখে দেখতে প্রতিটা জিনিস পর্তুগালের এত সুন্দর যে আমি, যারা ইউরোপে আছেন বা যাদের যাবার মতন সুযোগ হবে প্লিজ একবার পর্তুগাল ভিজিট করবেন। এবং শুধু পর্তুগাল বলতে অনেকেই শুধু লিসবনটাকে বোঝে যেহেতু সেটা রাজধানী, বাট আমি বলবো যে যে কোনো দেশের রাজধানী তো অবশ্যই সবচেয়ে বড় শহর হবেই, বা সেখানকার ফ্যাসিলিটিস বা সেখানকার খাবার দাবার পাওয়া যাওয়া বা অন্যান্য সুযোগ সুবিধা বেশি হবে ছোট শহরের তুলনায়। বাট আমার কাছে মনে হয় যে কোনো দেশের কান্ট্রি সাইড যদি আপনি ভিজিট করেন, যে কোনো দেশের আসল সৌন্দর্যটা আপনি সেখানে দেখতে পারবেন। নাগরিক কোলাহল বা ব্যস্ততার শহরে তো আমরা সবাই থাকি, তো হলিডেতে যে সাধারণত অনেকেই খোঁজেন যে একটু কোয়াইট, পিসফুল, রিল্যাক্সিং কিছু, তো সেই সবের জন্য কাউন্টি সাইড, যেটা আর কি একটু জেলা শহরের দিকে বা ছোট শহরগুলা, সেগুলোর মতন শান্তি মনে হয় না আর কোথাও আছে। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা বললাম বা আমার পার্সোনাল চয়েস বললাম, সবার সাথে মিলতে হবে এমন না, কারণ অনেকেই নাইট লাইফ খোঁজেন যে কোথায় খুব ভালো নাইট লাইফ বা হইচই টাইপের একটু বিজি শহর দেখব, তো তাদের জন্য লিসবন বা বড় যে কোনো শহর ঠিক আছে। পর্তুগালের আসলে নাইট লাইফের কথা যদি আমি বলতে যাই, সব শহরেই আপনি নাইট লাইফ পাবেন, কারণ পর্তুগালে আমি 4 দিনে যা দেখেছি, কোথাও না কোথাও কোনো না কোনো স্টেজ পারফরমেন্স, স্ট্রিট পারফরমেন্স, কনসার্ট, ফেস্টিভ্যাল, এগুলো লেগেই থাকে পর্তুগালে, স্পেশালি সামারের সময়। তো আপনারা যদি সেটাও দেখতে চান, যে কোনো শহরে আপনারা দেখতে পারবেন, ওটার জন্য কোনো প্রবলেম নাই। তো আমরা নেমে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে এত ছোট ছোট লাগে সব কিছু, আর এত সুন্দর, মানে এটা পুরো 1.7 কিলোমিটারের একটা রাইড ছিল, এত সুন্দর আসলে না দেখলে চোখে বোঝা যায় না। আর এই রাইডগুলা অলমোস্ট সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সামারের সময় এগুলো সকাল 10টা থেকে রাত্রে 8টা পর্যন্ত খোলা থাকে, আর উইন্টার সময় মানে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত যদি আপনারা যান তখন 10টা থেকে 6:30 বা 7টা পর্যন্ত খোলা থাকে, বাট সপ্তাহে 7 দিনই খোলা থাকে। এবং আমার কাছে মনে হয়েছে যে প্রাইস খুবই রিজনেবল, বোথ ওয়েতে অনলি 4 ইউরো, এটা খুবই চিপ একটা প্রাইস, বাট যা সৌন্দর্য আপনি অনুভব উপভোগ করবেন বা যা ফিল আপনি করবেন এটাতে উঠা, সেটার দাম 100 ইউরো কম হয়ে যাবে।
তো আবার ধন্যবাদ লিটন ভাইকে, কারণ হচ্ছে যে আমি যেমনই বললাম যে আমরা খুব একটা শিওর ছিলাম না এই ধরনের কোনো রাইডে ওঠার জন্য। আমার একটু ভয়ও লাগছিল, আপনাদের ভাইয়াও ভয় পাচ্ছিল, বাট সত্যি যদি ওনার কথা না শুনে ট্রাই না করতাম, অনেক বড় মিস করে ফেলতাম পর্তুগালে যে এটা। আর এই ধরনের জিনিসগুলো আসলে আমরা সবসময় মুভিতে দেখি যে সুইজারল্যান্ড যে মানুষটাতে উঠছে বা কিছু, তবে আমরা নিজেরা উপভোগ করলাম, আমরা এসে নেমে গেছি ঠিকঠাক মতো। তো অনেক ধন্যবাদ আবারও লিটন ভাইকে আমাদের বলার জন্য, বা আমাদের এই রাইডটা অদ্ভুত সুন্দর ছিল। আপনারা প্লিজ ট্রাই করবেন কোথাও গিয়ে এই ধরনের রাইড পেলে ওঠার জন্য। তো আমাদের আসলে স্যাংচুয়ারি অফ পিনহাটা ঘোরা শেষ হয়ে গেছে, তো ততক্ষণে দুপুর হয়ে গেল। তো আমরা পাশেই একটা শপিং মলে ঢুকেছি খাবার জন্য, তারপরে আমরা চলে যাব গিমারিস ক্যাসেলে। তো আজকে আমি ক্যাসেল আপনাদের সঙ্গে শেয়ার করছি না, নেক্সট ভিডিওতে অবশ্যই করব। তো আপনাদেরকে একটু মার্কেটটা দেখাই। আসলে পর্তুগালের সব শহর, মানে আমি যেই দুইটা শহরে ছিলাম, তিন চারটা মার্কেটে আমি ঢুকেছি শপিং মলে আর কি, খুবই সুন্দর, মানে একদম বোঝার উপায় নাই যে ছোট শহরের শপিং মল বা মানে ফিনান্সিয়ালি বা ইকোনমিক্যালি আমি যদি বলি পর্তুগাল ইউরোপের মানে রিচ দেশের মধ্যে পড়ে না, তারপরও প্রতিটা জিনিস এত সুন্দর। আমি যদি আয়ারল্যান্ডের সঙ্গে তুলনা করি, আয়ারল্যান্ডে আমি এই ধরনের মার্কেট খুবই কম দেখেছি, আমার শহরে তো নাই এরকম মার্কেট, বড় শহরগুলোতে হয়তো বা আছে, পাবেন আপনারা, বাট এখানে যা দেখলাম প্রতিটা শহর ছোট বড় সবখানেই এত সুন্দর সুন্দর শপিং মল, এবং ওদের যে স্ট্রাকচারটা বানানোর যে ফুডকোর্টটা, আমি দু তিনটা মার্কেটের ফুডকোর্টে আমরা খেয়েছি, ফুডকোর্টগুলো এত সুন্দর ওপেনলি করা, উপর থেকে এমনভাবে করা যে সান আসছে, এত মানে আপনার একটা কী বলবো, এত সুন্দর একটা ভাইব দেয় যে আপনি এনজয় করবেন আপনার খাবারটা। চতুর্দিকে ঘোরানো খাবারের দোকান, মধ্যেখানে ফুডকোর্ট, আশেপাশে সব ব্র্যান্ডের দোকানগুলো, তো অনেক সুন্দর আসলে। আর অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কি পর্তুগালেই থেকে যাচ্ছেন নাকি পারমানেন্টলি বাকি কিছু। আসলে আপনারা অনেকেই একটা একটা ভিডিও দেখে কমেন্ট করে চলে যান, আমি পুরো সিরিজের শুরুতেই বলেছি যে আমরা এখানে বেড়াতে এসেছিলাম চার দিনের জন্য, আয়ারল্যান্ড ছেড়ে অবশ্যই চলে যাইনি, আর কোথায় চলে যাবো আয়ারল্যান্ডে, আসলে আমার বাড়িঘর, আমার বাচ্চা কাচ্চার স্কুল সব কিছু, আর দেশ চেঞ্জ করার তো কোনো কারণই নাই, যেটা সত্যি কথা, কারণ পর্তুগাল থেকে মানুষ আসছে আয়ারল্যান্ডে ভাষার জন্য, বাচ্চাদের পড়াশোনার জন্য। তারপরে আপনারা যদি সবচেয়ে বেসিক যে ডিফারেন্সটা আমার কাছে মনে হয়েছে যে বেসিক পের ডিফারেন্সটা, মানে স্যালারি, আয়ারল্যান্ডের স্যালারি যেখানে প্রতি ঘন্টায় আপনার 11.5 ইউরো, সেখানে পর্তুগালে শুনে আসলাম 5.5 ইউরো। সো আপনারা বুঝতেই পারেন মোস্টলি এটার জন্যই মনে হয় মানুষ মুভ করছে। তো আমরা আসলে জাস্ট বেড়াতে গিয়েছিলাম, আর এই শহর দুইটা চুজ করার পিছনে লিটন ভাই ছিল, কারণ আমি চাচ্ছিলাম যে কেউ আমাকে ঘুরিয়ে দেখাবে। তো এটার জন্যই ব্রাগা অ্যান্ড পোর্তোতে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টে নেমে ব্রাগাটা কাছের শহর ছিল সেখানে যাওয়া, নেক্সট ইচ্ছা আছে ফেরোতে যাওয়ার বা আলগ্রেভ বা ওই সাইডের বিচি টাইপের জায়গা দেখার। তো যাই হোক, আমাদের ভ্রমণটা অনেক সুন্দর ছিল, আরও অনেক ভিডিও আসা বাকি আছে, তবে আপনারা কেউ মনে হয় ইন্টারেস্টেড না এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য, যাই হোক এটা আপনাদের ইচ্ছা, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, এবং আমি আমার চ্যানেলে সবগুলোই ভিডিও রেখে দিব, কেউ দেখুক বা না দেখুক তাতে কী আসে যায়। তবে যারা দেখছেন আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখতেই পাচ্ছেন না কী সুন্দর না ফুডকোর্টটা, মানে আমি যেটা বলছিলাম যে বানানোর স্টাইলটা দেখেন, উপর থেকে এমনভাবেই খোলা খোলা না, ঠিক গ্লাস টাইপের কিছু একটা দেওয়া, এমনভাবে রেখেছে যে আপনারা পুরো হিটটা বা সানিটা মানে ফিল করতে পারবেন, যেখানে ঠান্ডা না এখানে গরম, আবার অত গরম না বাইরের মতন, তো সব মিলিয়ে মানে অনেক সুন্দর। তো আমরা এখানে একটু খাবো, খেয়েটে তারপরে আমরা চলে যাবো গিমারিজের ক্যাসেল দেখতে। আর এখানেও বলি, এখানে আমাদের চিজ বার্গার ছিল, এগুলো টাইপের খাওয়া ছিল, কোনো সমস্যা নাই। তো আজকে বিদায় নিব, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।